প্রচারে নেমেছেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীরা হিটস্ট্রোক পটুয়াখালীতে একজনের মৃত্যু খুলনা বিভাগের সব জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে এবং রাজশাহীতে অপ্রয়োজনীয় ফ্লাইওভার নির্মাণে অর্থের অপচয় বলছেন নগরবিদরা Sponsored বাই আর Kabel and Online Properties Limited. নিউজ দেখছেন দেশের খবরে স্বাগত জানাচ্ছি আমি দাসফিয়া তামানা শিরোনাম গুলো শুনছিলেন বিস্তারিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের একশো পঞ্চাশ উপজেলায় প্রতীক বরাদ্দ হলো আজ প্রতীক পাওয়ার পর প্রার্থী এবং তাদের অনুসারীরা মিছিল এবং উল্লাস প্রকাশ করেন কর্মী সমর্থকদের নিয়ে তাৎক্ষণিক প্রচারে নেমে পড়েন অনেকেই প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট নাটোরের জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে সদর নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ কর্মী সমর্থকদের নিয়ে তাৎক্ষণিক প্রচারে নামেন প্রার্থীরা বরিশাল জেলা রিটার্নিং অফিস থেকে সদর ও বাকিরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি জনগণের দোরগোড়ায় প্রতীক নিয়ে ভোট প্রচারণার কাজ শুরু হবে দলীয় প্রতীক ব্যতীত করাতে সর্বসাধারণ তাদের মনের মতন প্রার্থীকে তারা ভোট পারবে নারীরা আছে তাদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য তাদের ভালোর জন্য তাদের দুঃখে সুখে আমি পাশে থাকব উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয় পছন্দের প্রতীক পেয়ে খুশি প্রার্থীরা এই দুই উপজেলায় ভোট হবে ইভিএম এ আজকের প্রতীক বরাদ্দে আমি স্বেচ্ছাই কাপপিড়ি চেয়ে নিয়েছি পোস্টার ব্যান্ডারের মাধ্যমে প্রচারণা চলবে ইনশাআল্লাহ প্রতীক পেয়েছেন বগুড়া জেলার সারিয়াকান্দি সোনাতলা ও গাবতলী উপজেলার সাতষট্টি প্রার্থী কুষ্টিয়া সদর ও খোক্সা উপজেলা ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ গাইবান্ধার সাঘাটা ও ফুলছুরি মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েন জামালপুর সদর ও সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সানিয়াদ জামান তালুকদার আজকে থেকে প্রার্থীগণ তাদের আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীদের আচরণ বিধি সম্পর্কে অবহিত করা হয়েছে আগামী আট মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন জিনি ইসলাম ডেস্ট রিপোর্ট এটিএন নিউজ যৌথবাহিনীর অভিযানের কারণে বান্দরবনের তিন উপজেলা থানচি রুমা এবং রুয়াংছড়িতে নির্বাচনের পর নির্বাচন পরে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন এবারে উপজেলা নির্বাচনে আগের চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন আরও সুন্দর করার জন্য সভায় নির্দেশনা দেওয়া হয়েছে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দলের অনুসারীরা ভোটে অংশ নেয় ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করে কমিশন জানান যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ চারটা ধাপে অনুষ্ঠিত হবে সুতরাং সেক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে কর্মরত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রশাসনের জনবল রয়েছেন তারা ওখানেই ধাপে ধাপে দায়িত্ব পালন করবেন সুতরাং সেক্ষেত্রে আমাদের এই জনবলের সমস্যা ঘাটতি হবে না পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলাতে বিশেষ করে থানচি রুম এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব দেশের আবহাওয়া পরিস্থিতি জানাবো পটুয়াখালীর বাউফলে হিট স্ট্রোকে মোহাম্মদ শাহ আলম খান নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে গতকাল রাতে বরিশাল মেডিকেল কলেজ পথে তার মৃত্যু হয় তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখা পুলিশ কনস্টেবল পদে হাসপাতালে নেয়ার কর্মরত ছিলেন মৃত শাহ আলম বাউফল পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তার পারিবারিক সূত্রে জানা যায় গত শনিবার তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে যান গত রাত নয়টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অসুস্থ অবস্থায় তার তাকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় খুলনা বিভাগের সব জেলাতেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে রাজশাহী এবং ঢাকা বিভাগের তাপমাত্রাও প্রায় কাছাকাছি আগামী দুই দিনেও এই পরিস্থিতি থেকে উন্নতির কোনো পূর্বাভাস নেই প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেশের আবহাওয়া পরিস্থিতি বৈশাখের শুরু থেকেই অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে সবচেয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায় মঙ্গলবার সকালে টাউন ফুটবল মাঠে সালাতুল ইস্তিষ্কা বা বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন চুয়াডাঙ্গাবাসী খুলনায় গত এক সপ্তাহ তাপমাত্রা গড়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যার ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষিকাজে একটানা তাপদাহের ফলে আধাপাকা জমির ধান চিটা হয়ে যাচ্ছে এতে ধানের ফলন কমে যাওয়ার শঙ্কায় পড়েছেন কৃষকরা রাজশাহীতে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে আকাশ বেঘাচ্ছন্ন থাকায় মঙ্গলবার দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা কমেনি অতিরিক্ত গরম বাতাসের কারণে গাইবান্ধায় পোলট্রি শিল্প হুমকির মুখে পড়েছে জেলার প্রায় তিন হাজার পোলট্রি খামারে প্রতিদিনই মুরগি মরে যাচ্ছে মুরগি খাবার কম খাওয়ায় ডিমের আকারও ছোট হচ্ছে মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যবসা গরমে মৌলুইবাজের চা শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কাটেনি সৈকত ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ উপজেলা নির্বাচন প্রসঙ্গ আরো একবার ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া এবং ফুলপুর এই তিনটিতে ভোট হচ্ছে আজ প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আসাদুজ্জামান সুমনের সঙ্গে সুমন প্রথমেই জানতে চাই কে কি প্রতীক পেল এবং সেই সাথে জানতে চাই যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় যে তারা নেমেছেন সেই উৎসব মুখর পরিবেশের কথা না পর কিন্তু তিনটি উপজেলায় একদম উৎসব একটি পরিবেশ বিরাজ করছে আপনি জানতে চেয়েছেন যে হালুয়াঘাটে যারা ইউনিয়ন উপজেলা পরিষদ নির্বাচনে যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তাদের মাঝে আব্দুল হামিদ পেয়েছেন আনারস প্রতীক ইঞ্জিনিয়ার কামুল পেয়েছেন হেলিকপ্টার প্রতীক জানিয়েছেন মোটরসাইকেল প্রতীক আবু হাসনাদ তারেক পেয়েছেন ঘোড়া প্রতীক নাজিম পেয়েছেন দোয়াত কলম প্রতীক দুবাউর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন তিনি ডেভিড রানা চিসিন তিনি পেয়েছেন আনারস প্রতীক মজমু পেয়েছেন টুপি প্রতীক ডাক্তার আসাদুজ্জামান আকন্দ সাগর পেয়েছেন ঘোড়া প্রতীক শামসুর রশিদ মজমু পেয়েছেন হেলিকপ্টার প্রতীক ফরিদ আল রাজি পেয়েছেন মোটরসাইকেল প্রতীক আরেকজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন জাকারিয়া তিনি পেয়েছেন দোয়াত কলম প্রতীক ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আতাউল করিম রাসেল তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক হাবিবুর রহমান পেয়েছেন আনারস প্রতীক মনিরুল হাসান টিটু পেয়েছেন মোটরসাইকেল প্রতীক পেয়েছেন পেয়েছেন প্রতীক প্রতীক এবং হাসান তিনি হেলিকপ্টার এই তিনটি উপজেলায় পনেরো জন চেয়ারম্যান প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তো প্রতীক পাওয়ার পর থেকেই কিন্তু প্রার্থীদের যে সমর্থক যারা রয়েছে তারা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কিন্তু তাদের আহ পছন্দের প্রার্থীদের কিন্তু নানান রকম প্রচারণা তারা চালাচ্ছেন তো প্রতীক পাওয়ার পর কিন্তু সরশরীরেও চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু প্রচার প্রচারণায় নেমেছেন সব মিলে এই তিনটি উপজেলায় প্রচার প্রচারণায় কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে তো সব মিলে প্রতীক বরাদ্দর পর এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তাসফিয়া তামান্না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক প্রতীক বরাদ্দের পর সেই উৎসব মুখর পরিবেশের কথা আমাদেরকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ময়মনসিং থেকে তিনি যুক্ত হয়েছিলেন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার চার উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতীক দেওয়া হয়েছে এ বিষয়ে আরো জানাতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসাইন জেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কুমিল্লার চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে যার মধ্যে রয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ লাকসাম নাঙ্গলকোট এবং মেঘনা উপজেলা আজকে কিন্তু সকাল থেকে কুমিল্লার যে নির্বাচন অফিস রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেখানে উপজেলা পরিষদের যেই প্রার্থী রয়েছেন তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকেই থেকে তারা প্রচারণা শুরু করবেন তো সকাল থেকে মোট এখন পর্যন্ত আমাদের এখানকার যেই রিটার্নিং কর্মকর্তা রয়েছে উপজেলা পরিষদের নির্বাচনের মুনির হোসেন খান তিনি জানিয়েছেন যে চোদ্দো জন চেয়ারম্যান প্রার্থী বারোজন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এগারোজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয় হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে যে আচরণ বিধি আছে সেই সম্বন্ধেও তাদেরকে জানানো হয়েছে এবং বলা হয়েছে মত বিনিময় সভা করা হয়েছে তাদের সাথে তো এই ছিল আমার কাছে উপজেলা পরিষদের নির্বাচনের যেই প্রতীক বরাদ্দ সর্বশেষ তথ্য দেশের খবরের সময় হলো একটি বিরতি নেয়ার ফিরে এসে আরো থাকছে পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা ময়মনসিংহে এক সময়ের ব্যস্ত দুটি রেল স্টেশন এখন পরিত্যক্ত ধন্যবাদ এর জাঠিভাঙ্গা গণহত্যা দিবস আজ উনিশশো সালে সালে এদিনে পাকিস্তানি বাহিনী প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতা ঘোষণার পর রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের মুক্তিকামী মানুষের উপর অমানবিক নির্যাতন এবং হত্যাযোগ্য শুরু করে নির্যাতন থেকে বাঁচতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামের কয়েক হাজার পরিবার ভারতে আশ্রয় নিতে যাওয়ার পথে জাঠিভাঙ্গা নদীর পারে পাকিস্তানি সেনা এবং রাজাকারদের কবলে পড়ে এলোপাতারি গুলি আর ধারালো অস্ত্র দিয়ে তিন হাজারের বেশি নিরীহ মানুষকে হত্যা করে এবং নদীতে ফেলে দেয় পাকিস্তানিরা একদিনে বিধবা হন আড়াই সোনারী এটি ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় গণহত্যার ঘটনা তবে এত বছর পরে ও স্বীকৃতি মেলেনি শহীদদের বিধবাদের অর্ধাহারে অনাহারে বেঁচে থাকা নারীদের অনেকেই আজও বয়স্ক বা বিধবা ভাতাও পান না আমার বাবা বা চারটা কাকা মারা গেছে গুলি করে মারা গুলি খাই মারা গেছে আজও পর্যন্ত বিচার পাইলাম না রাজশাহীর রুয়েট রুয়েট চত্বর চত্বর থেকে থেকে বাইপাস পর্যন্ত করা হয়েছে ফ্লাইওভার তাতে গাড়ি তেমন একটা চলে না সম্ভাব্যতা যাচাই না করেই ব্যয়বহুল প্রকল্পটি করা হয়েছে এমন প্রশ্ন এবং সমালোচনা চলছে অপ্রয়োজনীয় একটি ফ্লাইওভার নির্মাণে সরকারের অর্থের অপচয় হয়েছে বলেই মনে করছেন নগরবিদরা রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্টে বিস্তারিত শহরে যানবাহনের চাপ কমবে হাইওয়ে বাসগুলোর বাইপাস চলাচল করবে এমন উদ্দেশ্যে নির্মাণ করা হয় এই ফ্লাইওভার আটশো দশ মিটার ফ্লাইওভার সহ পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ ব্যয় করে দুইশো সাত কোটি টাকা উন্মুক্ত করার এগারো মাস পর দেখা যাচ্ছে কাজলা রুয়েট চত্বর থেকে মেহেরচন্ডী পর্যন্ত ফ্লাইওভার সহ সোয়া দুই কিলোমিটার অংশ ব্যবহার হয় না বললেই চলে বাকি অংশ দিয়ে রিক্সা অটোরিকশা মোটরসাইকেল ও প্রাইভেট কারের মতো হালকা যান চলাচল করে বড় গাড়ি ওইভাবে তেমন যায় না গাড়ি যায় হালকা পাতলা গাড়ি যায় এখনো ওইভাবে রানিং হয়নি একবারও কম গাড়ি ঘোড়া চলে সারাদিনে হয়তো খুব বেশি এলে দশটা গাড়ি সেবাটি জেডি বলছে মানুষের বিনোদনের যা গাড়ি দিনে অন্তত একশো যানবাহন চলাচল না করা এই প্রকল্পকে অপ্রয়োজনীয় বলেই মনে করছেন এই নগরবিদ তার মতে সঠিক জায়গায় প্রকল্পটি বাস্তবায়িত হয়নি খরচের কার্যকারিতা বিশ্লেষণও সঠিক হয়নি ওভারপাসটা কোনো রকম ইউটিলাইজ হয় এবং এই রাস্তাটাও ইউটিলাইজ হয় না বলতে গেলে যেটা অন্য রাস্তা দরকার ছিল যেটা আমাদের এটা দরকার ছিল এমন একটি ভুতুরে প্রকল্পের মাধ্যমে সরকারের অর্থের অপচয় হয়েছে কেন কাদের স্বার্থে এটা হলো তা তদন্তেরও দাবি উঠেছে যে কোনো উন্নয়ন প্রকল্প নেয়ার সময় ফিজিবিলিটি স্টাডিজ বলে একটি কথা আছে কিন্তু আজকাল আমরা প্রায় দেখছি শত শত কোটি টাকার অপচয় হচ্ছে এবং এমন এমন কাজ হচ্ছে যেটা মানুষের কোনো কাজেই লাগছে না তবে প্রকল্প পরিচালকের দাবি এর ফলে শহরের উপর যানবাহনের চাপ কমেছে এলাকার উন্নয়ন এবং নগরীর যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত হয়েছে এই প্রকল্প এলাকার আশেপাশের জনগণ এর অর্থনৈতিক অবস্থার উন্নত উন্নয়ন হয়েছে এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে এবং রাজশাহী শহরের যানজট নিরসন হচ্ছে এবং আমাদের যে উদ্দেশ্য ছিল এটা পুরোপুরি সফল হয়েছে বুলবুল হাবিব এটিএন নিউজ রাজশাহী পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা প্রতিপক্ষরা সোমবার মধ্যরাতে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে নিহত সোহাগ শেখ ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের সঙ্গে সোহাগ এবং তার পরিবারের বিরোধ ছিল গত ইউপি নির্বাচনের পর শহীদুল নামে একজন খুন হন সেই মামলায় প্রধান আসামি করা হয় সোহাগকে তারিজের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা এলাকাবাসীর নিহতের ভাগিনা জানান রাতে সোহাগদের বাড়ির কাছে মাতব্বর বাড়ির মসজিদের পাশে স্থানীয় শামসু এবং এমাম সহ কয়েকজন সোহাগকে কুপিয়ে আহত করে এরপর তারা রক্তাক্ত অবস্থায় সোহাগকে ফেলে রেখে পালিয়ে যায় পরে তার মৃত্যু হয় পাইলট এবং উকিল দুই ভাইয়ের রেশা ঋষিতে পঁয়তাল্লিশ বছর আগে এক কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছিল দুটি দুটি রেল স্টেশন স্টেশন ব্যস্ত যদিও এখন পরিত্যক্ত রেলের সেবা না পেয়ে স্থানীয়দের মুখে এখন কেবল দুই স্টেশনের গল্পটুকুই রয়েছে তারা চান মাঝামাঝি কোথাও নতুন একটি স্টেশন চালু হোক ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ও রিপোর্ট ময়মনসিংহ সদর উপজেলার শেষ প্রান্তে জামালপুর রুটে পরপর দুটি স্টেশন মশূরনগর ও বাজার এক কিলোমিটারের কম দূরত্ব হওয়ায় এক স্টেশন থেকে আরেক স্টেশন দেখা যায় একসময় যাত্রীদের পদচারণায় দুটি স্টেশনই থাকত সরগরম আর মানুষের মুখে মুখে ছিল পাইলট ও উকিল দুই ভাইয়ের দ্বন্দ্বে পাশাপাশি দুই স্টেশন চালু হওয়ার নানা মুখরোচক গল্প ময়মনসিংহ সদরে কুষ্টিয়া গ্রামের বাসিন্দা বিমানের তৎকালীন পাইলট ওয়াজেদ আলীর প্রচেষ্টায় সেখানে একটি রেল স্টেশনের অনুমোদন হয় সে সময় জিয়াউর রহমান সরকারের রেলমন্ত্রী মশিউর রহমান জাদুমিয়ার নামে স্টেশনের নামকরণ হয় নগর এ নিয়ে প্রতিবাদে নামেন উকিল সালাম সরকার বিষয়টি আদালত পর্যন্ত করায় পরে উনিশশো সালে পাশেই নিমতলি বাজার নামে অনুমোদন হয় আরেকটি স্টেশনের সে বছরই চালু হয় স্টেশন দুটি আদালত মামলা আর দুই ভাইয়ের রেশারেশিতে দুই স্টেশনের নানা গল্প তখন ছিল এই রুটে যাত্রীদের মুখে মুখে মহাসিন দেয়া জামালপুর দেয়া নামতাম এই এই স্টেশন টিকিট কাটতাম সব সবসময় এলাকার মানুষ সব যা আছে সবের দিকে আয়া টিকিট কাটতো দুই ভাইয়ের জরগা খানিকে দুই স্টেশন আছে মুশিয়ানগর নিমতলি স্টেশনের ঘর নাই পানি পরে মানুষজন ওর পাই না আর বেগতিক নতুন কেরত কেরাত দরকার রেলওয়ে ওয়ার্কিং টাইম টেবিলে মসুরনগর ও নিমতলি বাজার স্টেশন দুটির নাম এখনও আছে রেলওয়ের তথ্যমতে দেশের কোথাও এক কিলোমিটারের মধ্যে দুটি স্টেশন নেই যদিও স্টেশন দুটি এখন পরিত্যক্ত প্রায় চীনের ঘর দুটি ভগ্নপ্রায় আন্তনগর দূরের কথা মেইল ট্রেনও এখানে থামে না অথচ এক সময় যাত্রী ও কৃষিপণ্য পরিবহনে ব্যস্ত ছিল স্টেশন দুটি স্থানীয়দের দাবি দুই স্টেশনের মাঝামাঝি একটি স্টেশন চালু করে তাদের রেল ব্যবহারের সুযোগটুকু ফিরিয়ে দেওয়া হোক এই লোকাল গাড়ি দিয়ে দেখা যাইতেছে আমরা ওই জামালপুর বাস ঘাটের দিকে চলাফেরা করতাম এখন তুই ওটাই রেল স্টেশন বন্ধ আমাদের দাবি এলাকার আশেপাশ থেকে দুইটা স্টেশন যেন চালু করে দেয় তাহলে আমাদের এই অত্র এলাকার এবং আশেপাশে আর চার পাঁচ এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হবে সৈকত দাশগুপ্ত ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ শেষ করব এই আয়োজন তবে তার আগে এক নজরে দেশের খবর আরো একবার প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীরা হিট পটুয়াখালীতে একজনের মৃত্যু খুলনা বিভাগের সব জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে রাজশাহীতে অপ্রয়োজনীয় ফ্লাইওভার নির্মাণে অর্থের অপচয় বলছেন নগরবিদরা পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা এবং ময়মনসিংহে এক সময়ের ব্যস্ত দুটি রেল স্টেশন এখন পরিত্যক্ত দেশের খবর আজ এ পর্যন্তই কাল আবারও দেখা হবে একই সময় এসে পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটিএন নিউজ ধন্যবাদ